অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রোববার তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাপ্রধান ও বাংলাদেশে নিযুক্ত বেশ কয়েকজন কূটনীতিক। এদিন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। সাক্ষাতে প্রধান উপদেষ্টাকে তিনি জানান পুলিশ ও নির্বাচন ব্যবস্থা সহ প্রধান প্রধান প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং বন্যা পুনর্বাসন ব্যবস্থাপনায় বাংলাদেশকে সহযোগিতা করবে জাতিসংঘ। বৈঠকে রোহিঙ্গা সংকট এবং জুলাই আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় জাতিসংঘের নেতৃত্বাধীন তদন্তের বিষয়েও আলোচনা হয়। একই দিন প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভুশি। বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রতি ইরানের সমর্থন ও সহযোগিতা থাকবে বলে জানান রাষ্ট্রদূত। আগ্রহ প্রকাশ করেন ব্যবসা বাণিজ্য সংস্কৃতি জ্বালানি শিক্ষা স্বাস্থ্য সহ অর্থনৈতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে। এদিন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টান ব্রিক্স মোলার। এ সময় শ্রম খাতের সংস্কার, ম্যানগ্রোভ গবেষণা ও ছাত্র জনতার আন্দোলনে গুরুতর আহতদের চিকিৎসায় ডেনমার্কের সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। বৈঠকে আহতদের সহায়তা ও অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডায় সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন ডেনমার্কের রাষ্ট্রদূত। এদিন সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।